জয় হিন্দ বন্ধুরা আপনাদের সকলকে আবার একবার স্বাগতম একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন বন্ধুরা মহিলা ও শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ওয়েম ওমেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে শুধুমাত্র টুয়েলভ পাস যদি করে থাকেন আপনাকে কেউ আটকাতে পারবে না এখানটায় আবেদন করতে হ্যাঁ বন্ধু টুয়েলথ এবং গ্র্যাজুয়েশান পাশে এখানটা প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা পারবেন আবেদন করছে স্যালারি স্ট্রাকচার খুব ভালো রয়েছে স্যালারি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে এক একটা পোস্টের জন্য এক একটা ভ্যাকেন্সির জন্য এক এক ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগছে প্লাস এক এক রকমের স্যালারি থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো কতগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কিভাবে করবেন আবেদন আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে এবং আবেদন করার ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আপনাদের সকলের কাছে তাই রিকোয়েস্ট করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এই চ্যানেলে আপনারা সমস্ত সরকারি চাকরির আপডেট সঠিক সময়ে পেয়ে যাবেন সবার আগে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দিন যাতে সমস্ত আপডেট সঠিক সময়ে আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি ভিডিওটি শুরু করার আগে এখানটা আপনাদের সকলকে বলে দিই আপনারা যে জায়গা থেকে বিলং করুন না কেন হ্যাঁ বন্ধু পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টেই আপনার বাড়ি থাকুক না কেন আপনি কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন কারণ এই যে নিয়োগটা এটা কিন্তু একটা অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক বিস্তারিতভাবে অন স্ক্রিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেই অফিসিয়াল নোটিফিকেশান ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটির তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে নতুন নিয়োগের সিলেকশন এখানটা আপনাদের সিলেকশন কিভাবে করা হবে সেটাও কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া রয়েছে আফটার স্ক্রুটনি অফ অ্যাপ্লিকেশন দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট ঠিক আছে স্কুটনি করার পর যে সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে ইন্টারভিউয়ের জন্য তাদের নাম কিন্তু ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানটায় দিয়ে দেওয়া হবে তাই আপনাদেরকে কিন্তু ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা রেগুলারলি ভিজিট করতে বলা হচ্ছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ শুধু শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থাকবে তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে শুধুমাত্র অনলাইন হ্যাঁ বন্ধু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান ছাড়া এখানটা আর অন্য কোনো মোডে আপনারা আবেদন করতে পারবেন না অনলি অনলাইন অ্যাপ্লিকেশান শ্যাল বি এন্টারটেইনড দ্য ডিপার্টমেন্ট অলসো রিজার্ভস দ্য রাইট টু ডিক্রিজ ওর ইনক্রিজ দ্য পোস্ট ইন ইচ ক্যাটেগরি মেনশন ইন দ্য টেবিল ঠিক আছে এখানটার ডিপার্টমেন্টের কিন্তু একটা রাইট রয়েছে তারা যে ভ্যাকান্সি রয়েছে বর্তমানে সেই ভ্যাকান্সি বাড়াতেও পারে আবার কমাতেও পারে এবার আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটা চার্ট ওপেন করলাম অন স্ক্রিপ্ট আপনারা দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন অর্গানাইজেশান যে অর্গানাইজেশনের আন্ডারে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডাব্লুসিডি ডেলি ঠিক আছে এই অর্গানাইজেশনের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে পোস্ট নেম যে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার প্রোগ্রাম অফিসার ডিস্ট্রিক্ট চাইল্ড অফিসার প্রোটেকশন অফিসার লিগাল কাম প্রভিশনস অফিসার কাউন্সিলর সোশ্যাল ওয়ার্কার অ্যাকাউন্টেন্ট ডেটা এন্ট্রি অপারেটার হ্যাঁ বন্ধু এই যে পোস্টগুলো রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার অ্যাকাউন্টেন্ট সোশ্যাল ওয়ার্কার কাউন্সিলর লিগাল কাম প্রভিশনস অফিসার প্রোটেকশন অফিসার এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে আমি ধরে নিলাম বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু ওপরের যে ভ্যাকান্সিগুলো রয়েছে এগুলোর কোয়ালিফিকেশান নেই ঠিক আছে বাট নিচের যে কয়েকটা ভ্যাকান্সি রয়েছে যদি আমি ডাটা এন্ট্রি দেখি যদি আমি অ্যাকাউন্টেন্ট দেখি যদি আমি সোশ্যাল ওয়ার্কার দেখি এই সমস্ত ভ্যাকান্সিগুলোতে আমি মনে করব এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানটায় আবেদন করতে পারবেন আপনাদের কোয়ালিফিকেশান এই কোয়ালিফিকেশানের সঙ্গে ম্যাচ করবে ভেরিয়াস পোস্ট রয়েছে অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট থাকছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে হবে এ লিমিট যদি আমরা দেখি হ্যাঁ বন্ধু এখানটায় আবেদনের নিম্নতম বয়স হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম এজ হচ্ছে পঁয়তাল্লিশ বছর এবং এজ রিল্যাক্সেশন কিন্তু এখানটায় সরকারি নিয়ম অনুযায়ী আপনারা পাবেন এসটি পাঁচ বছর ও তিন বছর পিডব্লিউডি ক্যান্ডিডেট দশ বছর তবে অফিসিয়াল নোটিফিকেশান আরও ভালোভাবে বলা রয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করুন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন ডাউনলোড করে নিজের একটু ভালোভাবে পড়ে নিন অ্যাপ্লিকেশান ফিস এখানটায় আবেদন করতে আপনাদের কাউকে কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না হ্যাঁ বন্ধু একদম সম্পূর্ণ নীল ফিস জেনারেল অভিসিদের জন্যও লাগছে না এসএসএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য লাগছে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারছেন যদি আমরা এখানটায় সিলেকশন প্রসেস দেখি সেটা কিন্তু একটু আগেই আপনাদেরকে বললাম রকম ইন্টারভিউ হবে না প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো স্ক্রুটনি করা হবে এরপর যে সমস্ত ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে এডুকেশন কোয়ালিফিকেশান টুয়েলভ এবং গ্রাজুয়েট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানটায় আপনারা আবেদন করতে পারছেন আবেদনের জন্য আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে রেডি রাখতে হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র আবার বলছি একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানটা আপনাদের লাগছে সিগনেচার লাগছে আধার কার্ড লাগছে এডুকেশন সার্টিফিকেট লাগছে কাস্ট সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র আবেদন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে ঠিক আছে লাস্ট ডেট থাকছে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধু উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারবেন কোন পোস্টের জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা বয়সের সীমা কী থাকছে এবং বেতন কি রকম থাকছে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে প্রোগ্রাম ম্যানেজারের ক্ষেত্রে ছিচল্লিশ হাজার টাকা বেতন পার মান্থ এবং আপার এজ লিমিট কিন্তু ফর্টি ইয়ার্স থাকছে ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট হতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটসের ওপর ঠিক আছে টুয়েলভ পাস এ রিকগনাইজড স্কুল উইথ অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ওর অ্যাভাব এই দুটো কোয়ালিফিকেশান লাগছে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট ফর্মুলেশন থাকতে হবে নেচার অফ ওয়ার্ক কী কী ওয়ার্ক করতে হবে ঠিক আছে প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানটা কিন্তু জব ডিটেলস বলে দেওয়া রয়েছে সেমভাবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানটা দিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা ভ্যাকেন্সির আমি যদি সবার শেষে যাই আমি যদি ডেটা এন্ট্রি পোস্ট আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ডেটা এন্ট্রি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পঁয়ত্রিশ বছর হচ্ছে লাস্ট বয়স অর্থাৎ ম্যাক্সিমাম এজ আর একুশ হাজার নশো টাকা বেতন থাকছে টুয়েলভ পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে এবং অ্যাটলিস্ট সিক্সটি 60% মার্কস লাগবে ওয়ান ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আশা করবো এই কোয়ালিফিকেশান আপনাদের সকলেরই রয়েছে টুয়েলভ পাস করেছেন সিক্সটি পার্সেন্ট মার্কস আপনার থাকবে এবং এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আপনার লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে এক বছরের ডিপ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ঠিক আছে প্রজেক্টের ওপর কি কী কাজ করতে হবে এখানটা কিন্তু আপনার কাজের ডিটেলস বলে দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা নিজেরা এভাবে প্রত্যেকটা ভ্যাকান্সির ডিটেলস দেখে নিতে পারবেন প্রত্যেকটা ভ্যাকান্সির ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি রিকোয়েস্ট করব আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন নাহলে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যান নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানটা আপনারা নোটিসটা পেয়ে যাবেন ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে সমস্ত নোটিস পরে নিয়ে তারপরেই আবেদন করবেন